স্বাগত আপনাদের হালা বলের পর্দায়। আপনাদের সঙ্গে আমি পুনম। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন মজাদার স্বাদে ভরা স্বাদ। বাংলা নববর্ষ 1487 পথে চলা শুরু, সংক্ষিপ্ত আকারে হলেও বাঙালি ঘরে ঘরে বর্ষবরণ উদযাপন। শুধুমাত্র পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানে মধ্য দিয়ে সম্পূর্ণ বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন। রাজধানী উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে বাবা সাহেবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রী। রাজ্যে প্রত্যেকটি গরিব মানুষের অ্যাকাউন্টে অতিসত্বর 5000 টাকা প্রদানের জন্য রাজ্য সরকারের নিকটে দাবি জানালেন তপশিলী সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক বিধায়ক সুদন দাস। সাধারণ মানুষের নাগালে বাইরে পয়লা বৈশাখের বাজারে মাছ মাংসের চড়া দাম, ইন অফ সিস্টেমে কড়া নজরদারি পুলিশের। এখন বিস্তারিত। লকডাউনের মধ্য দিয়ে শুরু বাংলা নববর্ষ 1487 পথে চলা, তা সত্ত্বেও পুরনো বছরের সরল গ্লানিকে মুছে দিয়ে বাঙালি ঘরে ঘরে বর্ষবরণ উদযাপন। উত্থান পতনের মিছিলে বহু ঘটনাকে সাক্ষী রেখে বিদায় নিল 1426 বঙ্গাব্দ। তার সাথে সাথে বাঙালি ঘরে ঘরে এসে হাজির 1427 বাংলা নববর্ষ, অর্থাৎ বহু প্রতীক্ষিত পয়লা বৈশাখ। এবছর ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে দেশব্যাপী অব্যাহত রয়েছে লকডাউনের বিধিনিষেধ। সামাজিক দূরত্ব বজায় রাখার প্রশ্নে প্রায় সকল অংশের মানুষই বিরত থেকেছেন বর্ষ বিদায়ের প্রায় সকল অনুষ্ঠান থেকে। তেমনি করে বর্ষবরণ তথা পয়লা বৈশাখের সূচনাতেও জাঁকজমক কোনো কর্মসূচি নেই উৎসবমুখর বাঙালি সমাজে। পরে বর্ষবরণের ভোরে চোখে পড়েনি কোনো প্রকার প্রভাত ফেরি অথবা ছোট বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, হালাপুর। বিশ্বের সাথে পাল্লা দিয়ে ভারতীয় মারাত্মক রূপ নিচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। হো হো করে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা। লকডাউনে বাড়ল মে মাসের 3 তারিখ পর্যন্ত। প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে সারা বিশ্বের সাথে ভারতেও দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা। দেশে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 10,815 জনে, মৃত্যু হয়েছে 353 জনের। বিশ্বে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 19,35,646 জন, মৃত্যু হয়েছে 1,20,914 জনের। এরই মধ্যে আগামী 3রা মে পর্যন্ত বাড়ল লকডাউন। ব্যুরো রিপোর্ট, হালাপল। গেট বন্ধ রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে। বাইরে চলছে হালখাতার যাত্রা ও ঠাকুরের প্রতি ভক্তি প্রদর্শন। হালখাতার যাত্রাতেও মন্দার ভাব, ভিড় নেই ব্যবসায়ীদের। লকডাউনের কারণে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরের গেট বন্ধ। বাইরেই হালখাতার যাত্রার উদ্দেশ্যে হাতে গোনা কয়েকজন পুরোহিতের উপস্থিতি। ভিড় নেই ব্যবসায়ীদের, মন্দিরের বাইরে থেকে ঠাকুরের প্রতি ভক্তি জ্ঞাপন ভক্তদের। কোথায় পূজা দিলেন? মন্দির তো বন্ধ, মন্দির বন্ধ। বাইরেই তো দু মন্দির কাটে দিয়ে গেলাম।
তো আসলে প্রত্যেক বছর এই মন্দিরে আসি, কিন্তু এই বছরটা একটু অন্যরকম মনে হচ্ছে যে মন্দিরে তবুও মায়ের দরবারে আসলাম, মায়ের বাইরে থেকে মায়ের আশীর্বাদ নিয়ে যাচ্ছি। বাকিটা এবছর ঠাকুর জানে কেমন যায় এই আর কি। হ্যাঁ, মন্দিরটা বন্ধ আছে জানতে পেরেছি, তবুও এসেছি যে প্রত্যেক বছর মায়ের একটু আশীর্বাদ নিয়ে যায়, বাইরের থেকে হলো মায়ের আশীর্বাদটা নিয়ে যাই। অনেক করার তো কিছু নেই এবছর, যেহেতু করোনা ভাইরাস সবাই একটা মানুষের ইয়ে আছে, তবুও আসলাম বাড়ির থেকে মায়ের আশীর্বাদটা নিয়ে যাচ্ছি। কত বছর ধরে এসেছেন আপনি মন্দিরে? আমি আজকে 12-13 বছর ধরে আসছি। এমন তো আর কখনো না, না এমন কখনো, আমরা দীর্ঘ লাইন ধরো আমরা কিন্তু মায়ের ঘর থেকে ইয়ে করে যাচ্ছি, আশীর্বাদ নিয়ে যাচ্ছি, কিন্তু এবছর তো অন্যরকম, তবুও মানতে হবে যেরকম পরিস্থিতি, এরকম পরিস্থিতিভাবে আমাদের চলতে হবে, করার কিছু নেই। এদিকে সুরে এক পুরোহিত জানিয়েছেন, এবছর মারণ ভাইরাসের কারণে মন্দিরের বাইরে হালখাতার যাত্রার কাজ করছেন তারা, তবে ব্যবসায়ীদের ভিড় নেই বললেই চলে, পুরোহিতের সংখ্যাও অনেক কম। বিশ্ব মহামারী চলছে করোনা ভাইরাস নিয়ে একটা, আজকের দিনটা অত্যন্ত শুভ দিন দোকানদারদের জন্য, খুব একটা ভালো হালখাতার যাত্রা। এই মহামারীর দিনে আমরা সবাই পণ্ডিতরা এসেছি মন্দিরে আসার জন্য, মন্দিরে ভিতরে ঢোকাবার জন্য, কিন্তু মন্দিরে ঢুকতে পারিনি, তার জন্য আমরা রাস্তায় বসেছি এই বিশ্বময়ী মহামারী দিবসে, যাতে সবার মঙ্গল কামনা হয়। আর আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, এই যে মহামারী করোনা ভাইরাসটা যাতে দূর হয়ে যায়, আমাদের ভগবান সবার উপরে ভগবান, তাহার সত্যি কেউ নাই, ভগবান থাকলে সব কিছু সম্ভব হবে। জয় শ্রী রাম। বছর প্রতি বছর নিয়ে এ তুলনায় অনেক কম, কারণ আমরা প্রতি 1-2 ঘন্টায় একজন দুজন করে আসছেন, কারণ এখন তো চলছে লকডাউন, তাতে মানুষ বেরোতে পারছেন না, দোকানও খুব কম, এবং ব্রাহ্মণ পণ্ডিত মশাইও খুব কম এসেছে, খুব কম এসেছে, কারণ এই লকডাউনে আমরাও চাইতে সময় ডিস্টেন্সটা সবাই বজায় রাখে, সব কিছু দূরত্বের মধ্যে যাতে থাকে, আমরাও খুব সুন্দর করে চলছি যাতে সব সুযোগ থাকে, সবার আগে মানুষ, তার উপরে কেউ নাই, তার জন্যই আমরা সবাইকে একটু বলছি। মহামারী ভাইরাসের কল্যাণে মন্দার ভাব সর্বত্র। ব্যুরো রিপোর্ট, হালাবল। মেশিনের সাহায্যে বডি স্যানিটাইজারের নতুন পদ্ধতি ব্যবহার করল খোয়াই জেলার পুলিশ। পয়লা বৈশাখের বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের উপর প্রয়োগ করা হয় নতুন অথচ অভিনব এই স্যানিটাইজার মেশিন। एक सैनिटाइजिंग चैम्बर बनाया है, खुद पुलिस डिस्ट्रिक्ट पुलिस क्वाई डिस्ट्रिक्ट पुलिस ने बनाया है, इसको हम लगभग 11 आवर्स में कम्प्लीट किया है। सैनिटाइजिंग चैम्बर में सैनिटाइजिंग के लिए हमने सोडियम हाइपोक्लोराइड सॉल्यूशन यूज़ किया है, एज़ पर मिनिस्ट्री ऑफ हेल्थ एंड फैमिली वेलफेयर का गाइडलाइंस देख के डाइल्यूट करके बनाया है। इसमें चैम्बर से घुसने से अगर कोई भी बैक्टीरिया वायरस ये सब होने से तुरंत ये मर जाता है, और इसको हमने अभी एक बना के कोहिनूर मार्केट में इंस्टॉल किया है, और आज बंगाली न्यू ईयर के लिए सभी सिटीजन्स को मैं विशेष देता हूँ अभी बंगाली न्यू ईयर डे, और रिक्वेस्ट करता हूँ कि मार्केटिंग जो कर रहे हैं सोशल डिस्टेंस मेंटेन करके कीजिए, थोड़ा पुलिस के साथ कोऑपरेट कीजिए। थैंक यू। ब्यूरो रिपोर्ट, हलाबोल। আম্বেদকরের রাষ্ট্র চিন্তা ও প্রদর্শিত পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভারত রত্ন তথা দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লকডাউনের কারণে এবছর বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের 130তম জন্মজয়ন্তী উদযাপনেও বিশেষ কোনো কর্মসূচি হাতে নেয়নি প্রশাসন। শুধুমাত্র আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ ও মাল্যদানের মধ্য দিয়েই সম্পন্ন হয় সংবিধান প্রণেতা বাবা সাহেবের জন্মজয়ন্তী উদযাপন। মঙ্গলবার রাজধানী উজ্জয়ন্তী প্রাসাদ প্রাঙ্গণে বাবা সাহেবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাক্ষাৎকারে জানিয়েছেন, আম্বেদকরের রাষ্ট্র চিন্তা ও প্রদর্শিত পথেই এগোচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু কেন্দ্রীয় আইনমন্ত্রী বা আইনজ্ঞ বা বিশিষ্ট শিক্ষাবিদই নয়, আমাদের ভারতের সংবিধানের প্রণেতা, ভারতরত্ন এবং ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের জন্য তার স্বাধিকার স্বাভিমান
এবং রাষ্ট্রহিতে রাষ্ট্রকে সর্বোচ্চ শিখরে পৌঁছে যাওয়ার নিয়ম যে রেখেছিলেন বাবা সাহেব রেখেছিলেন, আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর যে রাষ্ট্র পরিচালনা, সেই রাষ্ট্র পরিচালনায় ডক্টর বি আর আম্বেদকরের যে রাষ্ট্রনীতি, সেই রাষ্ট্রনীতিকে সামনে রেখেই উনি ভারতবর্ষের সেবায় নিয়োজিত রয়েছেন। আমি আশা করি ডক্টর বি আর আম্বেদকর যে স্বপ্ন দেখেছেন যে আদর্শ ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ, সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষ, জাত পাতের উপর উঠে যে ভারতবর্ষ, আর্থিকভাবে সবাইকে শক্তিশালী করার ভারতবর্ষ, সেটা করতে মাননীয় প্রধানমন্ত্রীজি সক্ষম হবেন। আর তার সঙ্গে সঙ্গে আজ বিশ্বজুড়ে যে করোনার আক্রমণ, সেই আক্রমণ থেকেও ভারতবাসীকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রীজি সক্ষম হবেন। ব্যুরো রিপোর্ট, হালাবল। রাজ্যের বিভিন্ন বাজারের মতো তেলিয়ামুড়া বাজারেও এবার ক্রেতাদের ভিড় ছিল অনেক কম। তা সত্ত্বেও চড়া দামে বিক্রি হচ্ছে মাছ ও মাংস। এ প্রসঙ্গে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন, তো মাছে কেমন বেড়ে গেছে? মাছে দেখো বড় কাতলা ভাতসব আর ইয়ে গাছকাপ ছাড় দিন তো খুব ভালো। বড় কাতলা যে 200 টাকা কেমন আছে? ভালো আছে। লকডাউন কি উপেক্ষা করে ফটিকরায় ও কুমারঘাটে দেওহাট ও পাভিয়াচড়া বাজারে ক্রেতাদের ভিড় তবে অন্যান্য বছরের তুলনায় অনেক কম ছিল ক্রেতা বিক্রেতাদের ভিড়। কুমারঘাট মহকুমার বাজারগুলোতে পয়লা বৈশাখের কেনাকাটার চিত্র ছিল অন্যান্য বছরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তবে লকডাউনে অন্যান্য দিনের তুলনায় পয়লা বৈশাখের বাজারে ভিড় কিছুটা বেশি ছিল, তাতে কোনো সন্দেহ নেই। এ প্রসঙ্গে বাজারে মাছ মাংসের ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে, যোগান কম ও আমদানি নেই বলে দাম বেড়েছে মাছের ও মাংসের। এদিকে ক্রেতারা জানিয়েছেন, আমি তো লইলাম আপনার কয়লার 500 টাকা বলি। এটা দেও বাজার, এটা পিডব্লিউডি ময়দান। কিরকম বাজার?
বাজার তো ভালোই চলছে এখন, কিছু লোক হালকা সকাল থেকে মোটামুটি ডিস্টেন্স বজায় রেখে আমি যা দেখলাম সবাই সঠিকভাবেই পালন করছে। আমরাও গ্লাভস টাভস নিয়ে এসেছি, এখানে ফ্ল্যাক্সও লাগানো আছে মাংসের দোকানের সামনে। সে বাঙালিদের এই নববর্ষের দিন, সবাই যাই হোক অন্য সময়ের বেলা এবার সবাই এই করোনা ভাইরাসের প্রতি যেভাবে নিজেকে সচেতন সবাই রাখছে আমি এটা লক্ষ্য করতে পারছি, আমরা খুবই আনন্দিত। কিরম রেট? রেট মোটামুটি ঠিকই আছে, তেমন একটা বেশি না রেট, বেশি আছে অন্য সময়ের তুলনায় খানিকটা বেশি, আমরা সেটা লক্ষ্য করতে পারছি। ব্যুরো রিপোর্ট, হালাপুর। নববর্ষের সূচনার লগ্নে এলাকার গরিব পঞ্চাশটি পরিবারের হাতে তুলে দিলেন রাজধানীর শ্যামলী বাজারের পাঁচজন সমাজসেবী। পয়লা বৈশাখে এলাকার কেউ যেন অভুক্ত না থাকে তার লক্ষ্যে এই সামাজিক কর্মসূচি বলে জানিয়েছেন এলাকারই কৃষ্ণ মজুমদার। আমরা শ্যামলী বাজারের এই এলাকার, এটা 10 নম্বর শ্যামলী বাজারের গরিব যারা, তারাকে তাদেরকে এই সুবর্ণ অবশ্যই তারা যাতে আজকে এক মুঠ ডাল ভাত খেতে পারে, আমরা যেমন খামো তারাও তাতে খেতে পারে, সেই অনুসারে শ্রদ্ধা সমাজসেবী কণাবুদ্ধ, শ্রদ্ধা সমাজসেবী বাসন্তী দেব, শ্রদ্ধা শ্রী সৈকত দাস, শ্রী শান্তু দাস এবং আরেকজন কোন কেটা এবং শুভেন্দু বিকাশ দাস, এই পাঁচজনে এই এলাকার কোনো রাজনীতি না কিছু না, সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল তারা সমাজসেবী, এই গ্রামের যারা গরিব দুস্থ তারা যাতে আজকে এই সুবর্ণ অবশ্যই এক মুঠ ডাল ভাত খেতে। সামাজিক দূরত্ব বজায় রেখে রাজধানী আম্বেদকর ভবনে অনুষ্ঠিত হয় বাবাসাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের 130তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশের সংবিধান, গণতন্ত্র রক্ষা ও সংরক্ষণ বজায় রাখার আহ্বান রাখেন তপশিলী সমন্বয় সমিতির কর্মকর্তাগণ। ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানেও প্রভাব ফেলল করোনা ভাইরাস ও লকডাউনের বিধিনিষেধ। মঙ্গলবার রাজধানীর আম্বেদকর ভবনে ত্রিপুরা রাজ্য তপশিলী সমন্বয় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় ভারত রত্ন বাবাসাহেব আম্বেদকরের 130তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক জানিয়েছেন, বিজেপি সরকারের শাসনে দেশের দলিত অংশের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত। আম্বেদকরের 130তম জন্মবর্ষ পালন করছি, অতীতে আম্বেদকরের যে কর্মজীবন, বিশেষ করে দলিতদের জন্য যে লড়াই, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ব্রাহ্মণদের বিরুদ্ধে যে লড়াই, এটা তিনি তার ছাত্রজীবন থেকে শুরু করেছেন, কিন্তু তার এই স্বীকৃতি কিন্তু সারা ভারতবর্ষে সেরকমভাবে প্রতিষ্ঠিত হয়নি। আমাদের রাজ্য মূলত কমবেশি 19 সরকারের নেতৃত্বে, বামফ্রন্ট সরকারের সময়তে এই আম্বেদকরের যে দৃষ্টিভঙ্গি বা তার যে কাজ, এটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে এবং আমরা বলব এটা আমাদের রাজ্যে প্রায় প্রতিটা তফসিলি পরিবার না শুধু, সমস্ত অংশের মানুষের কাছে আজকে আম্বেদকরের যে চিন্তা ভাবনা, তার কাজ, এগুলি সম্বন্ধে ধারণা আছে এবং তাকে পাথেয় করেই আমরা সারা ভারতবর্ষে আমাদের দলিত শোষণ মুক্তি মঞ্চ, বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল, তারা চেষ্টা করছেন যে আম্বেদকর যেটার বিরুদ্ধে লড়াই করেছেন সেই অবস্থা কিন্তু অবসান এখনও হয়নি, এখনও প্রতিদিন সারা ভারতবর্ষে বরং বলব এই 6 বছরে বিশেষ করে বিজেপি হিন্দুত্ববাদী সংগঠন দিল্লির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই দলিতদের উপর যে আক্রমণ, এটা আরও অনেক গুণ বেড়ে গেছে এবং এখন চেষ্টা হচ্ছে তাদের নেতৃত্বে দলিতদের জন্য এই স্বাধীনতার পরে যে অধিকারগুলি অর্জন করা গেছিল আম্বেদকরের আন্দোলন এবং পরবর্তী সময়ে মানুষের আন্দোলন, এটাকেও নস্যাত করার চেষ্টা হচ্ছে, সেদিক থেকে আম্বেদকরের জন্মদিন পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই দিনে এটাই শপথ নেব যে আম্বেদকরের যে চিন্তা ভাবনা আদর্শ, বিশেষ করে দলিতদের, সামাজিক মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের যে সামাজিক ন্যায়ের লড়াই, ব্রাহ্মণ্যবাদের যে আক্রমণ, এটাকে প্রতিহত করে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারব।
বিধায়ক সুধন দাস দাবি রাখেন, বর্তমান সংকটজনক পরিস্থিতিতে রাজ্যের সকল গরিব মানুষের অ্যাকাউন্টে 5,000 টাকা প্রদানের কথা, সেই সাথে অনাহার থেকে বাঁচতে একটি আত্মহত্যার কথাও উল্লেখ করেন তিনি। আমাদের দেশ এক সংকটের মধ্যে দিয়ে চলছে, তার মধ্যে দাঁড়িয়েও আমরা এটা বলবো যে আমাদের দেশের সংবিধান, দেশের গণতন্ত্র এবং সংরক্ষণ রক্ষা করা অত্যন্ত জরুরি, এটা করতে হবে, এটা আমাদের দাবি। বর্তমান পরিস্থিতিতে যে করোনা ভাইরাস মোকাবেলার জন্য সারা বিশ্বে আমাদের দেশ রাজ্য মোকাবেলা করছি, এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা দাবি করব আমাদের সংগঠনের তরফ থেকে, এখনই যারা দরিদ্র গরিব অংশের মানুষ আছে, যারা কর্মহীন হয়ে পড়ে আছে, তাদেরকে এখনই অন্তত পক্ষে 5,000 টাকা নগদ তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হোক। গতকালকেও বিলোনিয়া মহকুমার রাজনগর বিধানসভা, আমার নিজের বিধানসভা কেন্দ্রে অনুকূল দাস নামে একজন সিডুল কাস্ট, সে দারিদ্রতার কারণে অর্থের অভাবে তার পরিবারকে রক্ষা করতে পারছে না, এই অবস্থায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এরকম ঘটনাগুলি বেড়ে যাচ্ছে, তাই দ্রুত এই সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এই করোনা ভাইরাস মোকাবেলায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে গৃহীত কর্মসূচি, সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিধান, সেগুলি সকলে মিলে রক্ষা করতে হবে, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই আহ্বান আমরা রাখছি। কিন্তু ছিল আমরা খুব সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি। ব্যুরো রিপোর্ট হালাপুর। মারণ ভাইরাস, করোনা এবং লকডাউনের কবলে পয়লা বৈশাখের বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে, মাছ মাংসের দাম, ইন আউট সিস্টেমে পুলিশের কড়া নজরদারি। করোনা ভাইরাস ও লকডাউনের কারণে বিগত বছরগুলোর মতো ভিড় নেই পয়লা বৈশাখের বাজারে। বাজারে অর্থনৈতিক মন্দার ভাব, তারপরও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ, পাঁঠা ও দেশি মুরগি মাংস। বাজারমুখী হননি গরিব অংশের মানুষ, তার উপর সামাজিক দূরত্ব বজায় রাখার প্রশ্নে কড়া নজরদারি রয়েছে পুলিশের। সংক্রমণ রোধে লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ইন আউট সিস্টেম চালু রয়েছে রাজধানীর ব্যস্ততম বাজারগুলিতে। বাজারের পরিস্থিতি ও বিক্রি নিয়ে কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, খুব খারাপ। ব্যুরো রিপোর্ট হালাপুর। শেষ করার আগে আরো একবার শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন মজাদার স্বাদে ভরা স্বাদ। বাংলা নববর্ষ 1487 পথে চলা শুরু, সংক্ষিপ্ত আকারে হলেও বাঙালি ঘরে ঘরে বর্ষবরণ উদযাপন। শুধুমাত্র পুষ্পার্থ অর্পণ ও মাল্যদানে মধ্য দিয়ে সম্পূর্ণ বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন। রাজধানী উজ্জয়ন্তী প্রাসাদ প্রাঙ্গণে বাবা সাহেবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রী।
রাজ্যে প্রত্যেকটি গরিব মানুষের অ্যাকাউন্টে অতি সত্তর 5,000 টাকা প্রদানের জন্য রাজ্য সরকারের নিকটে দাবি জানালেন তপশিলী সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক বিধায়ক সুদন দাস। সাধারণ মানুষের নাগালের বাইরে পয়লা বৈশাখের বাজারে মাছ মাংসের চড়া দাম, ইন আউট সিস্টেমে কড়া নজরদারি পুলিশের। এখন এই পর্যন্তই, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বল।